জানে আজকে তার কাছে তো সমস্ত কিছু ইজি ব্যাপার, যে জানে তার কাছে নাথিং ব্যাপার হইলো, যে জানে না তার কাছে ব্যাপারটা একটু জটিলই হয়, এটাই স্বাভাবিক। আর এই ভিডিওটি যারা না জানে শুধু তাদের জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এই কন্টেন্ট দিনে থাকছে যে জিলিক পেন্ট কিবা বার্তা রবিলেক RSE অথবা ডেকোরা পেন্ট, যে কোনো প্রকার এনামেল পেন্ট কীভাবে করবেন, ডেকোরা সমস্ত পেন্ট করার নিয়ম। তো এনামেল পেন্টগুলো আপনি ব্যারাশে করতে পারেন, শাটার শুটারে করলে ব্যারাশে করা লাগবে, রোলার চলবে না। দেয়ালে করলে রোলারে করতে পারেন, গ্রিলে করলে কাপুর অথবা এক ইঞ্চি ব্যারাশ দিয়ে করতে পারেন। তো এই আপনি যাতেই করেন না কেন এনামেল পেন্ট করতে পারেন, কিন্তু এনামেল পেন্টগুলো রোলার ব্যারাশ অথবা স্প্রেতে করা যায়। রোলারও করেন, স্প্রেতে করেন, এনামেল পেন্টের সাথে তারপিন মিক্স করতে হবে। তো আগেরকার তার পেন্টে যেহেতু 25% তারপিন আমরা দিতে পারতাম, কিন্তু এখন তারপিন 25% দেওয়া লাগে না, তারপিন আরও অনেক কম লাগে। আপনি সামান্য পরিমাণ তারপিন দিবেন, যদি দ্বিতীয় কোট হয় আর প্রথম কোট হইলে অরিজিনাল মারতে পারেন। লোহা গ্রিলে অরিজিনাল মারাটাই স্বাভাবিক, যেরকম শাটারে মারলেও অরিজিনাল মারতে পারেন। তো আপনারা দেখছেন যে আমরা একটি শাটারের রং করতে আসছি, সেটা হলো ব্যারাশ দিয়ে মারতে হবে, যেহেতু শাটারের বিট আছে, যার কারণে রোলার সর মার দেওয়ালে মানে রোলার দিয়ে মারতে পারেন। যে কোনো জায়গায় যদি দেওয়ালে মারেন, হোটেলে কিংবা বাসা বাড়িতে, এগুলো দেওয়ালে খুব কম ব্যবহার হয়, যাই ব্যবহার হোক না কেন রোলারে মারতে পারেন। তো এগুলো কিন্তু রোলারে ব্যারাশে যাতেই মারেন, কিন্তু এটা তারপিন মিক্স করা লাগবে। তারপিন দিয়ে এনামেল পেন্টগুলো মারা হয়, তো বেশিরভাগ তারপিনগুলো কিন্তু চলে যায় হাত দুই তিন, যে কোনো কালার হোক কিংবা যে কোনো কোম্পানির এনামেল পেন্ট হোক, আপনি এই নিয়মে মেরিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।